বাংলাদেশে দেখেন না যেমন মাওলানা মামুনুল হক সাহেব শেখুল হাদিস মাহফুজুল হক সাহেব শৈখুল হাদিস তাদের বাবা আরে গোটা দেশ যারা এক নামে চেনে শাইখুল হাদিস শাইফুল হাদিস আল্লাহ তাহলে পুত্রও কেউ আল্লাহ চমকে দিয়েছেন বাবা কেউ আল্লাহ চমকে দিয়েছেন কিন্তু এরকম রকম কপাল তা সবার হয় না শাইখুল হাদিসের ঘরে যা পয়দা হয়েছে সবার ঘরে তো আর তা পয়দা হয় না অনেক ক্ষেত্রে দেখা যায় বাপ হলো জামানা শ্রেষ্ঠ বলি সন্তান হলো জামানা সবচেয়ে বড় বান্ধব নাম নিয়ে বলবো না নাম নিয়ে বললে বহুত ভেজাল আছে যারা আমাদের রক্তের সাথে গাদ্দারি করেছে যাদের কারণে আমাদের আলমদেরকে জল পর্যন্ত খাটতে হয়েছে আর যারা নিজেদের ধান অর্জনের জন্য গোটা জাতির সাথে গাদ্দারি করেছে ইতিহাস কাউকে ক্ষমা করে না একদিন ওদের নামগুলো ইয়াজিদের নামের সাথে লেখা হবে তা আল্লাহ তালা কাউকে কাউকে যোগ্যতা দিয়ে দেন আল্লাহ গোটা খানদানকে কবুল করে নেন মুফতি শফির আহমদুল্লাহ আলী তার সন্তান আল্লাহকে উসমানী কিন্তু এই কবলকে সবার হয় নাকি তো যদি যোগ্য হয় আমাদের আপত্তির কিছু নাই কিন্তু অযোগ্য যদি হয় ঘরে জন্মেছে বলেই মাথায় নাচার সুযোগ মনে থাকবে তো ইনশাল্লাহ হকের জন্য সবাইকে ছাড়া যায় কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না আমার পীর যদি দিনের বাইরে চলে যায় কারণ যে যেকোনো মানুষ মৃত্যুর আগে গোমরা হতে পারে কি পারে না রব্বানা লা আযিকুলুবানা বাদ ইদ হাদাইতানা আল্লাহ দোয়া শিখেছে আল্লাহ একবার হেদায়েত দেওয়ার পর আর ভুল পথে নিয়ে যেও না তার মানে যাওয়া সম্ভব তা আমার পীর আমার উস্তাদ আমার বাপ এমন কি গোটা দুনিয়া যদি আল্লাহর বিপক্ষে চলে যায় গোটা দুনিয়াকে ছাড়া সম্ভব আল্লাহকে ছাড়া সম্ভব না মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে একজন উস্তাদও ধরা লাগবে একজন সায়ক ধরা লাগবে একজনের মধ্যে যদি দুইটা পান আলহামদুলিল্লাহ তার এলেমও আছে তার আমলও আছে ব্যাস তিনি আপনার উস্তাদ হতে পারেন আপনার সায়ক হতে পারেন যদি এমন হয় না একটা তো আছে আর একটা কমতি আছে তাহলে সমস্যা নাই ফেতনার জামানা যতটুকু পান সেটাকে গণিমত মনে করেন এলেম সেখানে একজনের থেকে আর আপনি আমল শেখের আরেকজনের থেকে ডাক্তারি ক্ষেত্রে আমরা কি করি একজনের থেকে নাক কান গলার চিকিৎসা নেই একজনের থেকে চোখের চিকিৎসা নেই একজনের থেকে মেডিসিনের চিকিৎসা নেই একজনের থেকে চর্ম বিষয়ের চিকিৎসা নেই সমস্যার কিছু নেই জনের কাছে যাওয়া যেতে পারে কিন্তু যাওয়া লাগবে এটা মনে রাখতে হবে করবেন তো ইনশাআল্লাহ আজকে শেষ পরামর্শ শেষ পরামর্শ যার কাছেই যান কেউ আপনাকে পথ চলে দিতে পারবে না পথ দেখিয়ে দিতে পারবে মুর্শিদ শব্দ শুনছেন না মুরশিদ মানে কি যিনি পথ দেখান পথ প্রদর্শক পথ চলে দেন না কেউ যদি কারো পথ চলে দিতে পারতো আমার নবীজি অন্তত খাজা আবু তালেবের পথ চলে দিত কারণ আবু তালেবের মৃত্যুর সময় নবী চেষ্টা চালাচ্ছেন চাচা ও চাচা একটা বা একটা খালি কালেমা পড়েন দায়িত্ব আল্লাহর কাছে সাফাত সুপারিশ করবো আপনার জন্য কলিয়ান মেকালিমা আসফা আলে কাবি হাইন্দাল্লাহ চাচা কালেমা পড়েছিলেন আরে পড়েছিলেন আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন প্রেক্ষাপটে ইন্নাকা লা তাহদি মান আহাববতা ওয়ালাকিন আল্লাহ ইহদি মাইয়্যাশা হে যাকে ভালোবাসেন তাকে হেদায়ত দিতে পারবেন না হেদায়েত আল্লাহর হাতে আল্লাহ যাকে চান একমাত্র তাকে হেদায়েত দেন সুতরাং কোন পীর সাহেব अथवा কোন উস্তাদ সাহেব কোন আলেম সাহেব তার শিষ্য হওয়া তার সাগরেদ হওয়া তার murid হওয়ার এই একমাত্র কামিয় হবে মনে করবেন না এটা পথের শুরু পথের শেষ না শুরু আর শেষ বুঝেন তো আরে শুরু আর শেষ বুঝেন তো পথের শুরু পথে শেষ না দিন আল্লাহ জিজ্ঞেস করবে না বান্দা কার সাগরের ছিলি বান্দা কোন দরবারের মুড়ি ছিলি এরকম কোনো প্রশ্ন আছে নাকি কবরে তিন প্রশ্ন কেয়ামতে পাঁচ প্রশ্ন সব প্রশ্ন আল্লাহ ফাঁস করে দিয়েছেন আল্লাহ ফাঁস করে দিয়েছেন কবরের তিন প্রশ্ন আপনারা জানেন হাসরের পাঁচ প্রশ্ন আপনারা জানেন তো দুনিয়াতে পথ দেখিয়ে দিতে পারবে আলেমরা পথ দেখিয়ে দেয় ওয়াইজরা পথ দেখিয়ে দেয় দায়রা পথ দেখিয়ে দেয় উস্তাদরা পথ দেখিয়ে দেয় বাবা সন্তানকে পথ দেখিয়ে দেয় কারো পথ কেউ চলে দিতে পারে না প্রত্যেকের পথ নিজেরই চলতে হয় কেন বললাম জানেন বাংলাদেশের অধিকাংশ মানুষ মরিদ হয়ে মনে করে জান্নাতের টিকিট পেয়ে গেছি আর অনেক জায়গায় তো টিকিট টিকিট বছরে আসবি একদিন গরু দিয়া যাবে আর পকেটটা ভরে দিয়ে যাবি আমার দিলটাকে সর্বদা খুশ রাখবি বিনিময়ে তোরে জান্নাতের টিকিট দেব কেউ দেবে টিকিট কেউ দিবে অন্যান্য জিনিস কেউ তো ডাইরেক্ট ঘোষণা দিবে লাখ লাখ হুজুরের সামনে আপনি তো জান্নাতই বাড়ে তুই নিজে জান্নাতি কিনে এই গ্যারান্টি তো তুই দিতে পারবি না আর আরেকজনের থেকে খালি ডিম বিরিয়ানি খায় ঢুকায় দিবে জান্নাতে ভাবটা এমন জান্নাতের চাবি আল্লাহ ওর হাতে দিয়েছে যারে মনে চায় ঢুকায়া তালা মাইরা চাবি নিয়ে দুনিয়াতে নেমে আসতে পারবে আরে জান্নাত কি আল্লাহ কারো কে কারো কাছে বন্ধক দিয়ে রেখেছেন নাকি যারে মনে চায় তাতে তারে সিট দিবে এই সমস্ত ভণ্ডামি ছাড়তে হবে আমার দলে আসলে জান্নাত পাওয়া যাবে আমার কাছে এসে মরিদ হলে জান্নাতে টিকিট দেওয়া হবে এগুলোকে ভণ্ডামি ছাড়া কিছু বলে না এমন পীর আছে বাংলাদেশে আছে আমাদের রাজবাড়িতে আছে যারা এগুলো বলে তাদের দরবারে গেলে জাহান নামে যাওয়া লাগবে না সেখানে কেউ মারা গেলে বুকের মধ্যে সাজারা পাক দিয়ে দেয় সাজারা পাক বুঝেন না পীরের নাম তার পীরের নাম তার পীরের নাম তার পীরের নাম তার পীরের নাম এভাবে দিয়ে দেয় কেন এটা হলো আইডি কার্ড যখন মনকান্নাকে আসবে এটা দেখে ডরা আসবে হায় কার কাছে আসলাম এই খবর থেকে দূরে থাকতে হবে সরি স্যার আপনি মাইন্ডে নিয়ে আন না বিচার দিয়ে আন না আমার চাকরি যাবে আমার খবর আছে এর জন্য সারা জীবন ভয়ে থাকে কোনো ভেদাধবি করা যাবে না না হলে মরার পর সাজারা পাওয়া যাবে না এরকম কোনো ব্যাপার স্যাপার আছে নাকি এমন একজনের বইও আমি পড়েছি যে বইয়ের মধ্যে লিখেছে আমি তাবুটা নিয়ে দিবো জাহান্নামের উপরে আমার কোনো মরিচ যদি এখানে আসার হালত হয় ফেরেজা নিয়ে আসতে চায়। আমি ওরে পড়তে দিব না ছুইরা মারবো জান্নাতের মাঝে সিগলো বিশ্বাস করেন না আপনারা তো নিজের পথ নিজে চলতে হবে পথ চলার জন্য সবচাইতে বেশি যে কষ্ট করতে হবে সেটা হল আল্লাহর জিকির আল্লাহর জিকির আল্লাহর জিকির আল্লাহর জিকির না করে কেউ আল্লাহ বলি হয় নাই আল্লাহর জিকির না করে কেউ হেদায়তের পথে চিরকাল অটল অবিচল থাকতে পারে নাই যে জিকিরই হোক সর্বোত্তম জিকির কোরআন তেলাওয়াত যারা হাফিজ সাহেব আছেন আর কিছু লাগবে না খালি কোরআন তেলাওয়াত খালি কোরআন তেলাওয়াত খালি কোরআন তেলাওয়াত করেন এরপরে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ কে না পারে কালিমা জিকির করেন করেন জিকির করতে করতে যদি জিভবারে ভেজিয়ে রাখতে পারেন আল্লাহ আপনারা দিয়ে বলেন জিকির যত বেশি করবেন মুখ দিয়ে গুনাহের কথা তত কম হবে গিবতের কথা শিকায়তের কথা মিথ্যা গান সব কিছু কম হবে আর মুখ দিয়ে জিকির করবেন হাত দিয়ে গুনা করবেন এটা আপনার বিবেকে সায় দিবে না তো জিকির এমন একটা আমল অন্তরে এখলাস আনবে অন্তরে খুশু খুজু আনবে গুনাহের পথ ছাড়া আপনার জন্য সহজ করবে সুতরাং জিকির শুধু সাপ্তাহিক আর মাসিক বলে কথা না হার হামেশা উঠতে বসতে চলতে ফিরতে যখনই কোনো জরুরতে নাই তখনই জিকির করতে হবে মনে থাকবে তো ইনশাআল্লাহ সর্বোত্তম জিকির কি কোরআন তেল হাফিজ সাহেবদের জন্য এর চাইতে উত্তম কিছু হয় না হাফেজ জি হজুর রহমতুল্লাহ আরেই তার শান ছিল এটা আমরা কারাগারের মধ্যেও দেখেছি আগের বুজুর্গদের কথা রাখেন বলবেন হজুর ওল্ড ইজ গোল্ড আগের যুগ ভালো ছিল এই যুগ সব খারাপ আমরা কারাগারে নিজেরা দেখেছি অন্যদের শুনে শুনে বলা লাগবে না আমার পাশের সিটে যেই হজরত থাকতেন টানা আট মাস পাশাপাশি বিছানায় থেকেছে এমন কোনো সপ্তাহ যেতে দেখি নাই যে সপ্তাহে নামাজে দাঁড়িয়ে একাধিক খতম দেন নাই দিন নাই রাত নাই এমনকি রাত্রে ঘুম বাংলাও দেখি আল্লাহর বান্ধে দাঁড়িয়ে আছে আর কোরআন পরেই যাচ্ছে পরেই যাচ্ছে পরেই যাচ্ছে হাফেজ হয়েছে জেলে বাইরে না হাফেজ হয়েছে জেলখানায় বসে আর এত তেলাও এত তেলাও এত তেলাও আমার জীবনে আমি দ্বিতীয় কাউরে দেখিনি এতে বেশি তে লহদ করে আর খালি শুকরিয়া আদায় কর তা আল্লাহ জেলে আনছে এটাও শুকরিয়া কারণ বাইরে তো করেন তেলাও তো পেতাম না বয়স হয়েছে আপনারা তো ছোট বয়সে হাফেজ হয়েছে না আমাদেরকে বলতো আপনাদের তো ইয়াত ভালো থাকবে আমরা তো বুড়া বয়সে হাফেজ হয়েছি মেমোরিতে এত থাকে না এই যে আল্লাহ জেলে রেখেছে এটাও বহুত শুকরিয়া এই তো সারা দিন আর জবছি আর জবছি আরে আল্লাহ যদি চান ইউসিনাই maaf করে দিবেন ইনশাআল্লাহ তাহলে কোরআন তেলাওয়াতের চাইতে উত্তম কি হতে পারে একাধিক জন আছে একাধিক জন এই আপনাদের পাশেই তো বিবারিয়া লাখাই শেষ হলেই তো বিবারিয়া বিবারিয়ার একজন বক্তাও তো আছেন যিনি জেলখানায় বসে হাফেজ হয়েছে। একজন তালিবুল ইলম আছে জামাই অনুসিয়া ছাত্র দাওরাই হাদিস পরে নাই কিন্তু জেলে গিয়েছে লম্বা টাইম থেকেছে আমাদের পাশাপাশি রুমে আমরা চোখের সামনে দেখেছি পুরো ৩০ পারের হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ তো কোরআনের সাথে যে সম্পর্ক করতে পেরেছে সিনার মধ্যে কোরআন ধারণ করতে পেরেছে তার আর কি লাগে যেই বুকে কোরআন থাকে ওই দেহ কখনো পড়বে না যাহার

তাহলে অন্তরিকরণ ধারণ করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ একটা আয়াত যদি নতুন শিখতে পারেন যা পারেন তো পারেন নতুন একটা আয়াত শিখতে পারেন এক আয়াত মানে একটা জান্নাত একটা করে উপরে জান্নাতে উঠতে পর আর একটা উপরে উঠতে থাক তো যত বেশি পড়বেন তত উপরে জান্নাতে যাবেন ইনশা আল্লাহ সর্বশেষ যে আয়াতে গিয়ে থামবেন সেটা হবে আপনার জান্নাত আজকে থেকে নেমে যান ইনশাআল্লাহ যতটুকু পারি পুরো তিরিশ পারা না পারি যতটুকু পারি কোরআন সম্পর্ক করবই করব ইনশাআল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সবাই আল্লাহ আমাকে আপনাদেরকে সবাইকে তৌফিক দান করুন আর অবসরটাই মো সারা দিন হয়তো কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে না তো জবান বন্ধুরাই কেন না হয়তো দুরুদ শরীফ পড়েন না হলে আস্তাগফিরুল্লাহ যে কোন ইস্তেগফার পাঠ করেন না হলে সুবহানাল্লাহ হোক আলহামদুলিল্লাহ হোক আল্লাহু আকবার হোক একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ এমন এক গাজ দিবে 500 বছর ঘোড়া দিয়ে দৌড়ালো গাছে ছায়ে এসে ছবে না তো যদি এত বড় গাছ পান তো জান্নাতেই তো পাবেন তার মানে জান্নাতটাও তো এতটুকু বেড়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ সুতরাং জিকির আর জিকির আর জিকির আর জিকির জান্নাতে যেতে একটা ওষুধই যথেষ্ট সর্বদা আল্লাহর জিকিরে ডুবে থাকবেন একেবারে সহজে 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 জান্নাতে চলে যাবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করুক আল্লাহ তালা মাদ্রাসাকে কবুল করুক আচ্ছা আমরা সবাই না উঠি একটা মিনিট সময় দেই মাদ্রাসার খেদমতি কেউ না উঠি একটু বসি এত সময় বসলাম এক মিনিট বসলে লস হবে না একটা মাদ্রাসার পক্ষ থেকে এই মাহফিল যারা উঠছে বসায় দেন সবাই তালিবুল ইলমরা এখন আপনাদের সামনে যাবে প্রত্যেকে আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিয়েছেন কারো পকেট খালি থাকলেও টেনশনের দরকার নেই তাও বসে থাকেন কিন্তু মাদ্রাসার খেদমত আমরা প্রতিটা কথাকে অন্তর দিয়ে ধারণ করার চেষ্টা করব এবং এর মধ্যে যা উপকারী এগুলোকে নিজেদের জীবনে বাস্তবায়নের চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তা আমি পয়েন্ট ধরে ধরে কয়েকটা বার্তা দেবো আজকের মাহফিলে জটিল তাত্ত্বিক কোনো আলাপ না বর্তমান সময়ের কোনো জাগতিক বাস্তবতাও না বরং কয়েকটা বার্তা এখানে লাখাইতে একাধিকবার এসেছে আগামী তো আশা হবে ইনশাআল্লাহ তো এখানে যারা এসেছেন বড় একটা অংশই তো আলহামদুলিল্লাহ কিছু এসেছেন অল্প কিছু থাকতে পারে যারা অন্য কোন খারাপ মার্ক নিয়ে এসেছে এরকম সব জায়গায় থাকে কেউ আসে শিখতে কেউ আসে হুজুরের ভুল ধরতে কেউ আসে করতে কেউ আসে মতো কোনো কিছু পাওয়া যায় কিনা কেউ আসে আমার দলের বিরুদ্ধে কিছু বলে কিনা কেউ আসে কোনোভাবে ইমেজ তো নষ্ট করা যায় কিনা এক একজন এক এক নিয়তে আল্লাহ রসুলের সামনেও যারা বসতো নিয়ত সবার এক ছিল না ওর নিয়ে ব্যাপারে সাক্ষী আছে তো যারা এখানে এখানে কিছু শেখার নিয়ে এসেছেন প্রত্যেকের উদ্দেশ্যে আমি কয়েকটা বার্তা রেখে আলোচনার ইতিটান বইনশা আল্লাহ এক নম্বর বার্তা হলো আমরা যদি আল্লাহকে পেতে চাই আমাদের সামনে একটা পথে খোলা সেই পথের নাম মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম কালেমা পড়েছে দুজনের নামে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তা আল্লাহর নামে পড়েছে এই কারণে আল্লাহ আমাদের লক্ষ্য আল্লাহ আমাদের গন্তব্য আল্লাহ আমাদের উদ্দেশ্য আল্লাহ আমাদের मंजिल আর রাসূলের নামে কালেমা পড়েছে এই কারণে যে আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাইলে এই পথটাই খুলে দেওয়া হয়েছে আমার জন্য কোরআন বলছে মাইয়ুতিআল রাসূল ফাকাদ আতা আল্লাহ যে রাসূলের আনুগত্য করে রাসূলের অনুসরণ করে আর আছে ব্যক্তি রসুলের শুধু অনুসরণ করে না বরং জমিনে আল্লাহর বন্দেগি আল্লাহর আনুগত্য বাস্তবায়ন করে সুতরাং আমাদের প্রত্যেকের পথ হবে রসুলের পথ আমাদের মত হবে রসুলের মত আমাদের মিশন হবে রসুল মিশন আমাদের ভীষণ হবে আল্লাহ রসুলের ভীষণ রসুল থাকবেন শুধু আমাদের জবাদে না রসুল থাকবেন শুধু আমাদের আবেগে না বরং রসুলের পথকেই বানাতে হবে আমাদের পথ রসুলের আদর্শকেই বানাতে হবে আমাদের আদর্শ যদি এমন হয় রসুলকে আবেগ তো বানাতে পেরেছি কিন্তু রসুলের শরীয়তকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি নাই তাহলে মন রাখতে হবে আল্লাহ পর্যন্ত পৌঁছাও কখনোই আমাদের জন্য সম্ভব হবে না বর্তমান বাংলাদেশে না সারা দুনিয়ায় একদল মানুষ এমন আছে যারা রসুলের নাম নিয়ে চেতনা জাহের তো ঠিকই করে কিন্তু রসুল উল্লাহ মানার ব্যাপারে কোন আগ্রহ তাদের ভেতরে দেখা যায় না অনেক সময় দেখবেন বিভিন্ন মাজারে গেলে এমন লোক পাওয়া যায় গোসলের খবর নাই পবিত্রতার খবর নাই এমন কি নেশার মধ্যে ডুবে থাকে সেটা গাজাই হোক অন্যান্য দ্রব্যই হোক আর মুখ দিয়ে উল্লাহর ভালোবাসার দাবি করে এদের এই ভালোবাসার দাবির দুই পয়সা দামও নাই রব্বুল আলমীর কাছে সই বোখারি খুলেন সই মুসলিম খুলেন আল্লাহর নবী নিজ অসংখ্য বিশুদ্ধ হাদিসে জানিয়ে গিয়েছেন কেয়ামতের দিন রসুল্লাম যখন হাউজে কাউসারের সামনে জন্য অপেক্ষায় থাকবেন যে হাউজে কাউসারের উপরে আকাশে যত তারা এর চাইতে বেশি পেয়ালা থাকবে আল্লাহ রসুল সেখানে অপেক্ষায় থাকবেন যে পাপি উম্মত আসবে নবী তাদের মুখে পানি তুলে দেবেন এমন পানি একবার যে সেই পানি পান করবে আর জীবনেও কোনোদিন দিন পিপাসা লাগবে না লাগবে তো তখন একদল মানুষ আসতে থাকবে। আল্লাহ রসুল অন্তরে আকাঙ্ক্ষা রাখবেন যে তারা আসলেই তাদের মুখে তিনি পানি তুলে পানি পান করাবেন আল্লাহর রসুল বলেছেন অসংখ্য বিশুদ্ধ হাদিস যার অনেকগুলো বোখারি এবং মুসলিমের মধ্যেও আছে গায়ের থেকে আওয়াজ আসবে সাবধান হ সুল, আপনি ওদের মুখে পানি তোলে দেবেন না। কেন, ইন্নাকালা তাদ্রি মা আহদাসু বাদাস, আপনি জানেন নারা আপনার পর ইসলামের মধ্যে কত বেদাগ ঢুকিয়েছে ইসলামের মধ্যে নিত্য নতুন কথা আদর্শ ঢুকিয়েছে। আর আপনার পথে চলে নাই, আপনার মত্য গ্রহণ করে নাই। আপনার নাম দিয়ে চিেতুনারাট সঠকে করেছে। কিন্তু আপনার জিন্দ আদর্শ বানায় নাই, সুতরাং ওদের জন্য হাউন্জে কাউসারের পানি না। আপনি ওদের মুখে কিছুতেই এই পানি তুলে দেবেন না। এর চাইতে বড় কপাল পোড়া অবস্থা কি হতে পারে যে উম্মত আশা নিয়ে যাবে রসুল্লাহ সাল্লাহ আলী কাছে কিন্তু আল্লাহ না করে দিবে না রসুল এদেরকে আপনি পানি পান করাবেন না কারণ আপনার নাম আপনার নাম তো ঠিকই বলেছে কিন্তু আদর্শ আপনারটা নেয় নেই আদর্শ বাতিলেরটা ভণ্ডদেরটা নিয়েছে সুতরাং যদি মানুষের মতো মানুষ হতে চাই রব্বুল আলমিনের খাটি বান্দা হতে চাই রসুলের পথ অনুসরণ করতে হবেই হবে কিভাবে অনুসরণ করবেন রসুলের পথ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সম্পর্কে সবাই জানেন সেটা আমার এখানে টানা লাগবে না আর শুধু একটা কথা প্রসঙ্গক্রমে বলি যেটা নিয়ে আবার প্রচুর বিতর্ক চলে বাংলাদেশের মধ্যে যে এ কথাটা অনেকেই শুনেছেন যে আল্লাহ গোটা বিশ্ব চরাচর বা তামা মাহলুকাত কুলকা কে সৃষ্টি করেছেন রসল্লা সাল্লামের জন্য তাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না এরকম একটা কথা শুনেছেন নাকি শোনেন নাই এটা নিয়ে আবার প্রচুর কাদা ছড়াছড়ি চলে একদল বলে এটা জালহাদি সুতরাং এই কথা বলাও যাবে না এটা মানাও যাবে না এটা বিশ্বাসও করা যাবে না আর আরেকটা দল যেই দলের মধ্যে আছেন প্রখ্যাত ইমামরা তারা বলে গিয়েছেন স্পষ্ট ভাবে যে এই সংক্রান্ত যে হাদিসগুলো পাওয়া যায় ওই হাদিসগুলো সনদের বিবেচনা করলে হাদিসের মান বিবেচনা করলে হাদিসগুলোকে হয়তো সহি বলা যায় না কিন্তু এর যে বক্তব্য এর যে মূল কথা বা সার নির্যাস সেটাকে অস্বীকারও করা যায় না পার্থক্য বুঝতে পারছেন এক হলো হাদিসে থাকা আর এক হলো কথাটা বাস্তবসম্মত হওয়া দুনিয়াতে যা কিছু বাস্তবসম্মত সবই যে হাদিসের মধ্যে আছে বিষয়টা তেমন না এই যে আজকে তেঘরিয়া এই যে মাহফিলটা হচ্ছে এটাকে বাস্তব না অবাস্তব এটা কোন হাদিসের কোন পৃষ্ঠার মধ্যে আছে আমাকে বলেন তো অথবা অতীত যে ইতিহাসগুলো আছে যে ইতিহাসের অনেকগুলো আপনারাও জানেন এটা বাস্তব এবং পর্যাপ্ত পরিমাণ সাক্ষী এ ব্যাপারে আছে কিন্তু ইতিহাসের এমন অনেক বিষয় আছে যেটার কথা উঠে আসে নেই হাদিসের মাঝে তো দুনিয়ায় হাদিসে যা এসেছে সবই সত্য সন্দেহ নাই কিন্তু তাই বলে যত সত্য আছে যত বাস্তব আছে প্রতিটার কথা স্পেসিফিকভাবে আলাদা আলাদা হাদিসের মধ্যে উল্লেখ থাকতে হবে এটাও মোটেও জরুরি না যেমন আপনারা শাক পাতা খান না কচুর শাক খান নাকি সুটকি খান নাকি কচুর শাক যে খাওয়া যাবে এর পক্ষে একটা হাদিস দেখান অথবা ছুটকি খাওয়া যাবে এটার পক্ষে একটা বিশুদ্ধ হাদিস দেখান বলবেন না হজুর এগুলো মূলনীতির যে কোনো জিনিসের ক্ষেত্রে হলো সেটা বৈধ সেটা বৈধ যতক্ষণ না অবৈধতার দলিল পাওয়া যাবে তো কোরআন আর হাদিসের মধ্যে যদি নিষিদ্ধ হওয়ার দলিল না পাওয়া যায় অবৈধ হওয়ার দলিল না পাওয়া যায় তাহলে সেটাকেই বৈধ বলে বিবেচনা করা হবে এখন কোরআন হাদিসের ডাবের কথা নারিকেলের কথা দি নাও থাকে কিন্তু এটা অবৈধ হওয়ার কোন দলিল যেহেতু খুঁজে পাওয়া যায় না সুতরাং ডাব আর নারকেল খাওয়াকে অবৈধ বলে ঘোষণা দেওয়া হবে এটা মূলনীতি তো মোল্লা আলী কার رحمتুল্লাহ আলাইহী সহ অতীততে অনেক ইমামরা বলে গিয়েছেন যে এই কথাটা যে আল্লাহর রসুলের জন্য আল্লাহ তাআলা খালা কালি আজ লিহিল আলম আল্লাহ গোটা জগৎকে সৃষ্টি করেছেন বক্তব্যটা শুদ্ধ বক্তব্যটা বাস্তব সম্মত তবে এর পক্ষে যে হাদিসটা পাওয়া যায় হাদিসটা সনদের বিবেচনায় গ্রহণযোগ্য না প্রমাণিত না কিন্তু সনদের বিবেচনায় গ্রহণযোগ্য না হলেও কথাটাকে অস্বীকার করা যায় না তা আমি এটা নিয়ে এখন তাত্ত্বিক বা ইলমি আলোচনায় ঢুকবো না এটা নিয়ে ঢুকলে আজকে আর কোনো কথা বলতে পারবো না পুরো বয়ান এটা নিয়ে শেষ হবে যে কেন গ্রহণযোগ্য কিন্তু এর পক্ষে অসংখ্য কয়েক ডজন ইমামের বক্তব্য হাজির করা সম্ভব হবে তো রসুলের দাম যে সব কিছুর চাইতে বেশি রবের পর সব চাইতে যে বেশি তিনি বেশি দামি এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে আরস কুর্সি বেশি দামি না আমার রসুল বেশি দামি লৌহ কলম বেশি দামি না আমার নবী বেশি দামি আসমান জমিন বেশি দামি না আমার নবী বেশি দামি এমন কি কুল এনাতের চাইতে যিনি দামি তার নামই মহাতার তার নামই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাকে অনুসরণ করার চাইতে বড় মর্যাদা বড় সম্মান আমাদের জন্য কি হতে পারে তো যদি প্রত্যেককে চাই রাসূলুল্লাহকে যথাযথভাবে অনুসরণ করব এক নম্বরে দুইটা কাজ দিয়ে শুরু করতে হবে আগেই তো বলেছে আমি সিরিয়াল বাই সিরিয়াল কয়েকটা বার্তা দেব এক নম্বর বার্তা শুরু এখান থেকে রাসূলকে যদি অনুসরণ করতে চান চান্ডের সাথে না 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 বেদাতের সাথে সাথে যদি অনুসরণ শুরু করতে চান এক নম্বর যেই কাজটা করতে হবে এমন কোন আলেমকে উস্তাদ হিসাবে গ্রহণ করতে হবে যেই আলেম আপনাকে আল্লাহ রসুলের আদর্শের সঙ্গে পরিচিত করবে এলেম শেখা এটা ফরজ নাকি সন্ন্যতুল আইলম ফারি দত না আলা মুসলিম মৌলিক জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান সে কৃষক হোক সে ব্যবসায়ী হোক সে শ্রমিক হোক সে দোকানদার হোক আরে সে যাই হোক এমনকি যদি এমন ব্যক্তিও হয় নিজের নামে সাইন করতে পারে না সরিয়া ক গ পড়তে পারে না তার জন্য আল্লাহর জ্ঞান রসুলের জ্ঞান শরীয়তের জ্ঞান এই মৌলিক জ্ঞান অর্জন করা মৌলিক জ্ঞান আমি বলি নাই মৌলানা সাহ হওয়া ফর্জে আইন আমি বলি নাই মুফতি সাহ হওয়া ফর্জে আইন আমি বলি নাই মহাদিশাহ হওয়া ফর্জে আইন তো যতটুকু জ্ঞান না হলে মুমিন হওয়া যায় না যতটুকু জ্ঞান না হলে হকবার না জ্ঞান হলে নিজের বিশ্বাসকে শুদ্ধ করা যায় না যতটুকু জ্ঞান না হলে জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর রসুল এবং তার সাহাবিদের আদর্শ অনুসরণ করা যায় না ততটুকু জ্ঞান অর্জন না করলে খাটি মুসলমান জিন্দগি তো ভালো যায় না তাহলে উস্তাদ ধরা লাগবে নাকি লাগবে না আ বলবেন হুজুর কেন উস্তাদ ধরব কেন বই পড়ব উস্তাদ ধরব কেন গুগলে সার্চ করে করে জ্ঞান শিখব উস্তাদ ধরব কেন ইউটিউবে ঢুকে ঢুকে বয়ান শিখব এবার আমাকে বলেন বাজারে তো সব রকম বই পাওয়া যায় কোন বই ভালো কোন বই মন্দ গুগল ইউটিউবের মধ্যে সব রকম আলোচনা পাওয়া যায় কোনটা ভালো আলোচনা কোনটা মন্দ আলোচনা সেখানে কাদিয়ানিদের আলোচনাও পাবেন শিয়ার আলোচনাও পাবেন বেদাতীর আলোচনাও পাবেন হিজবুত তাওহীদের আলোচনাও পাবেন তো কোনটা কোনটা কিভাবে কিভাবে করবে বলবে আমরা করতে পারি। যার মার্কেট যত বেশি যে যে যত বেশি ভাইরাল আমরা তার কথা শুনবো এই মূল্যিতে নাই অনেকের অনেকের এই মূল্যিতে নাই যে যত বেশি ভাইরাল যার পেছনে হেলিকপ্টার বেশি ছোটে যার হাদিয়ার পরিমাণ আর বান্ডিলটা সাইজে বড় আমরা তারই অনুসরণ করব। এটা যদি মূলনীতি হকের উপর থাকতে পারবেন আরে ভাই ফেরাউনের চাইতে বড় ভাইরাল কে আছে আমারে বলেন আবু জাহালার চাইতে বড় ভাইরাল এই জগতে কে আছে আমাকে বলেন ওদেরকে চেনে না এমন একটা লোক মুসলমান বাদ দেন কাফের মধ্যে খুঁজে পাবেন তাহলে ভাইরাল হলেই যদি অনুসরণীয় হয় তো ফেরাউন হামান অনেকের দোস্ত নাকি এদেরও কে অনুসরণ করতে শুরু করবেন নাকি তো ব্যক্তি তো নির্ণত হবে হকের দ্বারা হকানিয়তের দ্বারা কে বেশি ভাইরাল কে কম ভাইরাল এটার দ্বারা না কেউ যদি হকের উপর থাকে গোটা জগতের কেউ তাকে না চেনে আল্লাহর কাছে কি তার দাম কমে যাবে নাকি ওয়েস আল কারানিকে কয়জন চিনত কয়জন তাকে দাম দিত কয়জন তাকে মূল্যায়ন করত কিন্তু আল্লাহর অমর জমিনে বসে জান্নাতের পরে যদি কেউ নবী হতো সেই নবী হতো অমর সেই অমর কে রাসুল বলে যাচ্ছেন যদি ওয়েস আল কারানীর সঙ্গে দেখা হয় বলবা তোমার জন্য যেন আল্লাহর কাছে দোয়া করে তোমার জন্য ক্ষমা করে তো জমিনে দামি হয়ে কি হবে আসমানে না দামি হতে হবে রবের কাছে না দামি হতে হবে গোটা জগতের সবাই চিনলে কি হবে যদি আল্লাহর কাছে দাম তার মশা মাছির চাইতেও তুচ্ছ হয়ে থাকে তো সুতরাং এগুলো কোনো মানদণ্ডই না কে বড় সেলিব্রিটি কে বেশি ভাইরাল অথবা কার পয়সা বেশি কার ভিউ বেশি এগুলো কোনো বিষয়ই না হক যাকে সমর্থন করবে তাকেই মানতে হবে হকের বিপক্ষে যে যাবে তাকে ডাস্টবিনে ছেড়ে হবে তাহলে রসুলকে অনুসরণ করতে চাইলে উস্তাদ লাগবে নাকি লাগবে না দিনের ক্ষেত্রে যার উস্তাদ নাই তার উস্তাদ এটা মাথায় রাখবেন দিনের ক্ষেত্রে যার উস্তাদ নাই কোন উস্তাদের থেকে এলেম শেখে নাই মৌলিক জ্ঞান অর্জন করে নাই ওই জন্মের পর থেকে তার আকল যা বল এটাই করছে সমাজে যা চলে এটাই বাপ বাপদাদার থেকে যা পেয়েছে অন্ধের মতো এটাই অনুসরণ করছে শয়তান জাহান নামের পথে পরিচালিত করবে আমি এখানে যে কথাটা বলছি এটা এলেম রিলেটেড মারেফত না অন্তরের রোগ না ওই সাবজেক্ট আলাদা আমি বলছি পর্যাপ্ত জ্ঞান অর্জন করার জন্য উস্তাদ ধরা লাগবেই লাগবে তো এখন প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করবেন আজকের এই মাহফিল থেকে ওঠার আগে আমি পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে পেরেছি তো কোনটা হালাল কোনটা হারাম কোনটা ইমান কোনটা কুফুর কোনটা কোনটা শীত কোনটা কোনটা বেদাত আমি সব চিনিত আলহামদুলিল্লাহ যদি উত্তর আসে আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করে মজবুত থাকেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ হেদায়ত যেহেতু মরণ পর্যন্ত দিয়েছ হেদায়তের উপর অটল এবং অবিচল থাকার তৌফিক দিও পথ যেহেতু চিনিয়েছ সুতরাং এই পথের উপর আমল করারও তৌফিক দিও আর যদি উত্তর আসে না না এখনো আমি সব চিনতে পারি নাই বয়স হয়ে গেছে তিরিশ বয়স চল্লিশ বয়স ষাট বয়স আসি কিন্তু এখনো তো আমার ইমান সহি আছে কিনা এটাই জানি না আমার ইমান নষ্ট হয়ে গেছে কিনা এটাই তো আমি বুঝি না উজু ভাঙার কারণ আছে ইমান ভাঙার কারণ নাই নামাজ ভাঙার কারণ আছে ইমান নষ্ট হওয়ার কারণ নাই তা আমি তো জানিই না আমার ইমান ঠিক আছে নাকি ঠিক নাই যদি এমন হয় আজকেই কোনো আলেমের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক করেন ডাক্তারের কাছে যেতে লজ্জা পান না ইঞ্জিনিয়ারের কাছে যেতে লজ্জা পান না চেয়ারম্যান মেম্বার রাজনীতিবিদদের কাছে যেতে লজ্জা পান না তাহলে আলেমের কাছে আসতে লজ্জা পাবেন কেন মনে থাকবে তো তোরা সুলের পথের পথেই হতে চাইলে এক নম্বর যে কাজ করা লাগবে উস্তাদ ধরা লাগবে রাজি আছেন তো সবাই রাজি আছেন তো সবাই আমাদের উস্তাদ আছে আলহামদুলিল্লাহ একেবারে আমরা আমাদের উস্তাদ এভাবে বলতে বলতে রাসুল পর্যন্ত বলতে পারবো আমাদের এই এই হয়ে হয়ে। সূত্র আমাদের হাদিস বলেন আমাদের তফসির বলেন আমাদের সব এলেন এভাবে আল্লাহ রসুল থেকে সাহাবি হয়ে তাবি হয়ে তবে তাবি হয়ে এভাবে চেইন হয়ে এসেছে আমাদের পর্যন্ত যার চেইন নাই যার সনদ নাই তার কথা গ্রহণযোগ্য হয় না আমি ধরো ধরেন বসলাম এখানে হাদিসের কিতাব পড়াতে কিন্তু আমি আমার নিজের হাদিসে সনদ নাই অর্থাৎ আমি এটা আরেকজনের থেকে তিনি আরেকজনের থেকে তিনি আরেকজনের থেকে এভাবে রসুল পর্যন্ত চেন দেখাতে পারছি না আমাকে হাদিসের এই বসনদ থেকে আলমরা টেনে নামিয়ে ছাড়বে সুতরাং প্রত্যেকে এলএম শিখবেন তো ইনশাল দুই নম্বর কাজ শিখলেন মানে তো জ্ঞান অর্জন হলো জানলেন জানা ভিন্ন জিনিস মানা ভিন্ন জিনিস সেটা বোঝেন তো নামাজ ফরজ সবাই জানেন তো রোজা ফর সবাই জানেন তো সুদ ঘুষ মদ হারাম সবাই জানেন তো যারা জানে সবাইকে মানে জানার সংখ্যা বা জাননেওয়ালার সংখ্যা যত বেশি মান্যওয়ালার সংখ্যা তত কম দেশের মধ্যে মসজিদ বাড়ে কিন্তু মুসল্লি দিনকে দিন কমে দেশের মধ্যে অনেক ক্ষেত্রেই দেখবেন খালি বাহ্যিক জিনিস বাড়ে কিন্তু কোয়ালিটি আর হাকিকত দিনকে দিন শুধু কমে আর কমে তাহলে শুধু জানলে হবে না মানার যোগ্যতা অর্জন করতে হবে কিভাবে করবেন এই ক্ষেত্রে দ্বিতীয় পরামর্শ আমার দ্বিতীয় বার্তা এটা প্রথমে তো কোনো এক উস্তাদের থেকে এলেন শিখলেন আপনি দ্বিতীয় ধাপ হলো কোনো একজন আল্লাহওয়ালা বুজুর্গ যিনি ইসলামের উপর চলেন ইসলামের প্রতিটা আদর্শের উপর অটল এবং অবিচল থাকেন যিনি সুন্নত ছাড়েন না আচ্ছা যিনি শূন্যদ ছাড়েন না তিনি কি ফরজ ছাড়েন তিনি কি অজিত ছাড়েন এটা সম্ভব যে ব্যক্তি ওয়াজিব ঠিক রাখে তার মানে তার ফরজও ঠিক আছে যে শূন্য ঠিক রাখে আর ফরজ ওয়াজিব সবই ঠিক আছে আর যে মুস্তাহাবও ছাড়ে না বুঝবেন আর সুন্নত তোর ফরজ ওয়াজিব কিছুই ছোটে না কারণ যে ছোটটাই ছাড়ে না ও বড়টা ছাড়বে কোন দুঃখে তো যেই বান্দা সুন্নতের উপর চলে এই জামানা না হার জামানায় সুন্নতের উপর টিকে থাকার চাইতে বড় কোনো কারামও ছিল না কোনো দিন হবে না হতে পারে একজন আল্লাহওয়ালা ছিলেন তার কাছে একজন শিষ্য একজন মরিত দীর্ঘকাল থেকেছে ছয় মাস লাগাতার ছয় মাস থাকা যেন কোনো ব্যাপার না বলা সহজ থেকে দেখেন না এক সপ্তাহ থাকলেই দেখবেন ফোন আর ফোন আর ফোন এই পেরেশানি সেই পেরেশানি বাড়িতে এই সমস্যা সেই সমস্যা থেকেই যায় না কেন ছয় মাস থেকেছে ছয় মাস পর বলে পীর সাহ আমি আর থাকবো না আপনার কাছে কেন থাকবি না আসলে দুঃখের কথা কি বলি আমি তো ভেবেছিলাম আপনি অনেক বড় বুজুর্গ অনেক বড় হুজুর কিন্তু ছয় মাস থেকে আমি আপনার থেকে একটা কেরামতিও দেখলাম না একদিনও দেখলাম না আপনি আসমানে ওড়েন হাত এভাবে ডানার মতো করে ঝাপটিয়ে অথবা পানির উপর দিয়ে হেঁটে যান অথবা আপনি আগুনের মধ্যে মোটামুটি এক দুই সপ্তাহ এমনি শুয়ে শুয়ে কাটিয়ে দেন কিছুই তো পেলাম না তো হৃদয় আপনার কাছে থাকব কিসের জন্য তো তিনি বুঝলেন যে না এই পাগল রে ওর মতো করে বোঝাতে হবে অরে এত তাত্ত্বিক জটিল আলাপ দিয়ে বোঝানো যাবে না তিনি বলেন আচ্ছা আল্লাহর বান্দা তুমি আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দাও এরপর তুমি চলে যাও আমার কোনো আপত্তি নাই আমার এক নম্বর প্রশ্ন এই ছয় মাসে তুমি আমাকে একটা গুণাও করতে দেখেছ কি না সে বলল আল্লাহর কসম ছয় মাসে আপনাকে কবিরা গুণা দূরের কথা একটা সগিরা গুণাও করতে দেখি নাই তিনি বলেন আচ্ছা এই ছয় মাসে তুমি আমাকে ফরজ ওয়াজিব রাখো একটা সুন্নত নবীজির একটা সুন্নত ছাড়তে দেখেছ কি না সে বলল আল্লাহর কসম পুরো ছয় মাসে একটা সুন্নত নবীর একটা সুন্নত আপনাকে ছাড়তে দেখি নাই সুন্নার বিপরীত আমল আপনাকে করতে দেখি নাই সব ক্ষেত্রে আপনি সুন্নত অনুসরণ করে করেই আমল করেছেন এমনটাই দেখেছি এবার তিনি বললেন আরে পাগল এর চাইতে বড় কারামত তুমি কি খোঁজো এর চাইতে বড় কারামত কি হতে পারে তাহলে সুন্নতের উপর অটল এবং অবিচল থাকার চাইতে বড় কোনো কারামত হতে পারে আরে বলেন না হতে পারে যেমন একটা প্রশ্ন আমি আপনাদের করি ইতিহাস যারা জানেন সকলে জানেন এক বড় পীর মহিউসন্না আব্দুল কাদের জেলারি রহমতুল্লা হাতে এই পরিমাণ কারামত প্রকাশ হয়েছে আমাকে যদি লাগাতার এক মাস এই লেখাইতে রেখে দেন যে হুজুর এক মাস প্রতি ঘন্টা করে আপনি বয়ান করবেন খালি বড় পীরের কারামত শোনাবেন বড় পীরের কারামত শোনাবেন জাল কথাগুলো না যেগুলো ইতিহাসে বিশুদ্ধভাবে প্রমাণিত এরকম কারামতগুলো শোনাবেন আমি একশো পার্সেন্ট দায়িত্ববোধের সাথে বলছি এক মাস শেষ হবে তার সব কারামত বলে শেষ হবে ইতিহাসবিদরা লিখে গিয়েছে যে এক আব্দুল কাদের জেলানির রহমতুল্লা আলী থেকে এই পরিমাণে এই পরিমাণে এত বেশি কারামত প্রকাশিত হয়েছে যেটা বড় এক কিতাবের মধ্যেও লিখে শেষ করা সম্ভব না তাহলে আপনি সাহাবিদার জীবনী পড়েন অনেক সাহাবের জীবনী পড়লে আপনি দেখবেন যে কারামত বলতে আমরা আর কি যা বুঝি সাধারণ মানুষরা এইরকম এত বড়সর অলৌকিক অদ্ভুত ঘটনা তাদের থেকে খুব বেশি প্রকাশ পায়নি হয়তো একটা দুইটা দশটা বিশটা এবার আমাকে বলেন ধরেন বড় থেকে এক লাখ কারামত প্রকাশিত হল উদাহরণ হিসাবে আর কোনো একজন সাহাবীর জীবনী পড়লেন যার হাত থেকে আপনার মনে হল মাত্র পাঁচটা দশটা অলৌকিক ঘটনা ঘটলো এবার আমাকে বলেন বড় দাম বেশি হবে না নবীজির সাহাবির দাম বেশি হবে নবীর সাহাবির চাইতে দুনিয়ার বুকে উম্মতের বুকে কেউ বড় হতে পারে কারণ এবাদত তো অনেক করতে পারবে কিন্তু সেই চোখ কোথায় পাবে যেই চোখ নবীজির চেহারা মোবারক দেখেছে এবাদত তো অনেক করতে পারবে ওই হাত কোথায় পাবে যেই হাত প্রিয় নবীজির খেদমত করার সৌভাগ্য অর্জন করেছে আরে সাহাবিরা যেই জিহাদে আল্লাহর নবীর সঙ্গে শরিক হয়েছে ইমামরা বলে গিয়েছেন সেই জিহাদে তাদের ব্যবহৃত ঘোড়ার নাকের ভেতর দিয়ে যে ধুলোবালিগুলো গিয়েছে এরকম এক এক একটা ধুলোকোনে হাজার হাজার এবাদতকারীর চাইতে বেশি উত্তম আল্লাহর কাছে তো সাহাবের সঙ্গে কারো তুলনা হয় নাকি আরে কারো কোনো তুলনা হয় নাকি তো নবীর সাহাবিদের এত মাকাম কিসের জন্য এত মাকাম এজন্য তারা আল্লাহর নবীজির অনুসরণ করেছেন অন্য ভাষায় বললে সুন্নতর উপর চলেছেন যথাযথভাবে তাহলে সুন্নতর উপর চলার প্রশিক্ষণ নেওয়া লাগবে নাকি লাগবে না সবকিছু শুনে শুনে শেখা যায় না অনেক কিছু দেখে দেখে শিখতে হয় যেমন ধর নুজু আমরা ছোটবেলায় প্র্যাকটিক্যাল ভাবে শিখেছি নামাজ প্র্যাকটিস করে করে শিখেছি সাতার যতই আমি আপনারে মূলনীতি কলা কৌশল শিখাই দেই হাতে কলমে যদি প্রশিক্ষণ না দেই সাতার কাটতে পারবেন ঠিক মতো ড্রাইভিং যতই আপনারে বই পড়ায় দেই যতই পরীক্ষায় পাস করায় দেই যদি আপনাকে বাস্তব ফিল্ডে নিয়ে প্র্যাকটিস না করাই গাড়ি নিয়ে রাস্তায় নামিয়ে দিতে পারবো তো সম্ভবই না তা আল্লাহর নবী যে শূন্য শুধু বই পড়লেই হয় না বরঞ্চ প্রতিটা জিনিস একেবারে মাথার চুল থেকে পায়ের নখ একেবারে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার ঘুমাতে যাওয়া একেবারে জীবনের শুরু থেকে জীবনের শেষ ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন রাজনীতি অর্থনীতি বিচার আচার এবাদত বন্দেগী পোশাক সব ক্ষেত্রে আল্লাহ নবীর প্রতিটা অনুসরণ করতে চাইলে এরও প্রশিক্ষণ নেওয়া লাগবে না কি লাগবে না প্রশিক্ষণ কার থেকে নেবেন যার নিজের মধ্যে সুন্নত নেই তার থেকে না যার নিজের মধ্যে সুন্নত আছে তার থেকে তো যে আল্লাহওয়ালা বুজুর্গরা সুন্নতের

আমল যার দেখলে আখরাতের কথা অন্তরে স্মরণে আসে এরকম মানুষগুলোকে বন্ধু বানাবা সঙ্গী বানাবা ধীরে ধীরে তাদের রঙে রঙিন হতে পারবা তাহলে কি বুঝলেন সোহবত জরুরি নাকি জরুরি না একটা জিনিস মাথায় রাখেন যে ব্যায়াত হাতে হাত রেখে হোক অথবা হাতে হাত না রেখেও মুখে অঙ্গীকার করে হোক এই এটাকে কেউ বলবে জায়েজ কেউ মুস্তাহ কেউ সুন্নত এর উপর কেউ কিছু বলতে পারবে না ওয়াজিব বা ফরজ ফরজে আইন বা ফরজে কি ফায়া এই শব্দ কেউ বলবে না কিন্তু সোহবত এমনই এক জরুরি জিনিস যেটা ছাড়া ব্যক্তির মধ্যে পূর্ণাঙ্গ ইসলাম আসবে এটা অধিকাংশ ক্ষেত্রে কল্পনাও করা যায় না মাথায় রাখবেন সবচাইতে বেশি জরুরি হলো সহবত বায়াত যদি গ্রহণ করে আলহামদুলিল্লাহ যদি গ্রহণ না করে কেউ বলবে কবিরা গুণা হয়েছে আরে বলার সুযোগ আছে ফাসেক হয়েছে পাপি হয়েছে বলার সুযোগ আছে কিন্তু সোহবত লাগবেই লাগবে আমাকে একজন আল্লাহ নাম বলেন একজন সুন্নতের অনুসারীর নাম বলেন যে কোন প্রকার সোহবত ছাড়াই যথাযথ সুন্নতের অধিকারী হয়েছে আল্লাহ বলেন হে ইমানদার আল্লাহকে ভয় করো সত্যবাদীদের সঙ্গে থাকো তো সত্যবাদীদের সঙ্গে থাকা এটা সোহবত না এই যে মাহফিলে আসলেন আর অন্যান্য আল্লাহওয়ালা মানুষদের সঙ্গে একসাথে বসলেন দিলের মধ্যে একটু পরিবর্তন অনুভব করতে পারছেন নাকি পারছেন না আবার এক ঘন্টা গিয়ে যেখানে শয়তানি ভণ্ডামি হয় গান বাজনা হয় ওখানে গিয়ে কাটান অন্তরের মধ্যে অন্য পরিবর্তন আসবে নাকি আসবে না মসজিদে আসার পর দিলের হালত চেক দেবেন আর কোনো গুনাহের পরিবেশে যাওয়ার পর দিলের হালত চেক দেবেন বিস্তর পার্থক্য পাবেন তো সোহবতের ফজিল ছিল আছে থাকবে ইসলামটা তো এসেছেই সোহবতের মাধ্যমে আল্লাহ তালা জিবরিল আমিনকে পাঠালেন রসুল উল্লাহর কাছে রসুল উল্লাহ দিলেন সাহাবিদেরকে আরে সাহাবীকে সাহাবি কেন বলা হয় বেশি পড়া লেখা করেছেন বলে সাহাবি বেশি আমল করেছেন বলে সাহাবি আরে অনেক বড় জ্ঞানী ছিলেন বলে সাহাবি এটা না সাহাবি শব্দই এসেছে সাহবত থেকে সাহাবের সমান অন্য কেউ হতে পারে না কেন একমাত্র কারণ সাহাবীরা সাহবত পেয়েছে নবীজির আর কেউ নবীজি সাহবত পাবে না সুতরাং কেউ সাহাবির সমতুল্য হবে না সাহাবির পর তাবির দাম কেন বেশি কারণ সাহাবিদের সহবত পেয়েছে আর কেউ তাবিদের সমান কেন হতে পারবে না কারণ সাহাবির সহবত পাবে না তাবিদের পর তাবে তাবের দাম কেন বেশি জানেন তো সবাই তাবে তাবের দাম কেন বেশি একমাত্র কারণ তাবেইদের সহবত পেয়েছে পরের কেউ তো আর তাবেইদের সহবত পাবে না আমি পাবো হাসান বত্রীর সহবত আমি পাবো আবু হানিফার সহবত পাবো না সুতরাং তাদের মতো হতেও পারবো না তো সহবত লাগবে নাকি লাগবে না রাজনীতিবিদের সহবতে গেলে ভেতরে রাজনীতির মহাব্ব ঢোকে নেশা করে সহবতে করলে খেলোয়াড় হওয়ার স্বপ্ন জাগে আর বেশি বেশি থাকলে আল্লাহর মহাব্বত অন্তরের মধ্যে ঢোকে আর বাকি থাকলো ব্যতের মাসালা মাসালাটাও ক্লিয়ার করে দেই এগুলো নিয়ে কাদা ছোড়াছড়ি চলে তো ক্লিয়ার করে দেওয়া ভালো শাহিউল্লা দেহ রহমতুল্লা নাম শুনেছেন সবাই নাম শোনাই এই হিন্দুস্তান ইসলামের ইতিহাস কেউ লিখতে পারবে না শাহলিউল্লা কে বাদ দিয়ে যত হুজুর আছে যত আলেম যারা এই অঞ্চলে লেখাপড়া করেছে বাংলাদেশে হোক ভারতে হোক মিয়ানমারে হোক আফগানিস্তানে হোক পাকিস্তানে হোক কার সনদ আছে বাদ দিয়ে হাদিস যারা পড়েছে সবাই যার অবদান স্বীকার করতে বাধ্য তার নামে শাহলিউল্লাহাদ্দেশে দেহলি রহমাতুল্লাহ আলাই তিনি স্পষ্ট লিখে গিয়েছেন তার কিতাবের মধ্যে বায়াত গ্রহণ করা নবীজির সন্ন্যত ব্যাধ গ্রহণ করা কি আরে বায়াত গ্রহণ করা কি তিনি একটা সহি হাদিসের আলোকে দলিল দিয়ে আলোচনা করেছেন এটা যেহেতু মৌলিক বিষয় না আমি বিষয় আলোচনা লম্বা করব না শুধু আমার ফতোয়া না আমি বড় হুজুরের ফতোয়াই দেখাই দিলাম এরকম একজন বুজুর্গ না বহু বলে গিয়েছেন যে বায়াত গ্রহণ করা সুন্নত ইমানের বায়াতি হোক আমলের বায়াতি হোক জিহাদের বায়াতি হোক শাহাদাতের বায়াতি হোক আল্লাহ নবীর কাছে সাহাবিরে এসে মুমিন সাহাবি কাফের না মুমিন সাহাবি মানে আগ থেকেই যিনি মুমিন তিনি এসে আমলের বায়াত করেছেন গুনাছাড়ার বায়াত করেছেন এমন প্রমাণ ও হাদিসের মধ্যে আছে সুতরাং বায়াত মানে কি বায়াত মানে ওয়াদা বায়াত মানে কি বায়াত মানে কি যে হুজুর আপনি সাক্ষী থাকেন আমি ইনশাআল্লাহ পাঁচ নামাজ পড়বো আমি ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচবো আমার উপরে যদি ফরজ হয় আমি আমি হজ করব আমি জাকাত দেব রমাদান আসলে আমি রোজা রাখবো ফরজ হলে জিহাদও করব আজকাল বায়াত থেকে কেমনে জানে জিহাদটা বাদ পড়ে গেছে যিনি বায়াত নেন তিনিও ভয় পান জিহাদের কথা বললে লোকে যদি জঙ্গি বলে আর যে বায়াত নিতে আসে পরও বাকি সব ফরজের কথা বইলা স্যাচ জিহাদের নামটা মুখে আনতে যেন ডর করে আরে পাগল এত যদি ভয় লাগে তাহলে বাক্যটা একটু লম্বা করে বল যদি ফরজ হয় ধর্ম না কেন হয় না তাও আর কি বললো যদি ফরজ হয় জিহাদ করব ইনশাআল্লাহ এই মর্মে বায়াত দিলাম আপনার হাতে কারণ আমাদের অতীত আকাবিরের বায়াত দেখেন না আরে सैयद আহমদ শহীদ কিভাবে বায়াত নিতেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলবী কিভাবে বায়াত নিতেন শাহ ওলিউল্লাহ দেহলবী কিভাবে বায়াত নিতেন আরে তাদের বায়াতের মধ্যে জিহাদের কথা ছিল কিনা দেখেন এমন কে सैयद আহমদ শহীদ যে কিতাব লিখেছেন তাসাউফের উপরে কিতাব লিখেছেন তাসাউফের কিন্তু এর মধ্যে শেষ অধ্যায় বড় করে রেখেছেন জিহাদের উপরে জিহাদ ছাড়া তাসাউফ হবে না হতে পারে না যে তাসৌফ জিহাদ কে স্বীকার করে ওটাকে তাসৌফ বলেন ওটাকে ভণ্ডামি বলে জিহাদ কি ফরজ না ওয়াজিব আরে জিহাদ কি ফরজ না সুন্নাত জিহাদ কি ফরজ না মুবাহ ফরজ বাদ দিয়ে আবার বায়াত হয় কিভাবে যেই কাজের মধ্যে বায়াত করতে এসে সুন্নতের কথা বলছে মুস্তাহাবের কথা বলছে ফরজের খবর নাই এটাকে বায়াত বলে না আরে দিল থেকে আগে গায়রুল্লাহর ভয় বের কর না হলে তোর জন্য বায়াত নেওয়া জায়েজ হবে না ব্যয়াত নেওয়া কার জন্য জায়েজ হবে যার দিলে আল্লাহর ভয় না যার দিলে ভয় তো যারা জিহাদের কথা বলতে ভয় পায় ওদের দিলে আল্লাহর ভয় নাই রে ভাই ওদের দিলে আমেরিকার ভয় ইসরায়েলের ভয় ইন্ডিয়ার ভয় রয়ের ভয় স্নেহের ভয় মুসাদের ভয় দুনিয়ার কাফের মুশিকের ভয় আল্লাহর ভয় না আল্লাহর ভয় যদি থাকতো কোরআনের শব্দ বলতে হাদিসের শব্দ বলতে ইসলামের ফরজ বিধান বলতে ভয় পেত যা আল্লাহ নবীর কাছে এক সাহাবী এসে বললেন ইয়ারা সোল্লাহ কি কি আমল করা লাগবে বলেন তো নবী সব বললেন সে বললে ইয়ারা সোল্লাহ সব পারবো খালি জাকাত সৎকার জিহাদটা পারবো না বাকি সব পারবো কারণ জাকাত সৎকা দিলে পয়সা যাবে আমার মতো কিপ্টা মানুষের জন্য পয়সা খরচ করা সম্ভব না আর জিহাদ জিহাদ করতে গেলে তো অনেক কষ্ট মরাও লাগতে পারে এইটা নবী আমার দ্বারা হবে না বাকি সব করবো আল্লাহ নবী বললেন লা জিহাদা ফাবি মাতা ফুলুল জান্নাত ইদান আরে পাগল জিহাদ করবাও না জাকাত সৎকাও দিবা না তাহলে জান্নাতে প্রবেশ করবা কি দিয়ে ভাবতে পারেন নবীর শব্দ চিন্তা করেন জিহাদ বা সৎকাও বাধা পাগল জান্নাতে যাবা দিয়ে নবীজি বলেন দীর্ঘত সানা মিহাল জিহাদ ইসলামের সর্বোচ্চ শিখর যেই বিধান তার নামই এই জিহাদ সুতরাং জিহাদ বাদ দিয়ে ইসলাম হতে পারে না কোন তাসব যদি জিহাদ অস্বীকার করে ওটাকে লালনগিরি বাউলগিরি ফাউলগিরি বলা যেতে পারে ওটাকে আত্মশুদ্ধির মেহনত কিছুতেই বলা যেতে পারে না তাহলে বায়াত নিতে চাইলে জিহাদের বায়াত লাগবে নাকি লাগবে না আরে লাগবে না কি লাগবে না তো বায়াতের মূল কথা হল অঙ্গীকার মূলত অঙ্গিকারা আবদ্ধ হয় আল্লাহর সাথে যে আল্লাহ আমি ইনশাআল্লাহ নে কামল ছাড়বো না গুনা করব না নে কামল ছাড়বো না গুনা করব না আপনি বলতে পারেন তাহলে এটা এক এক আল্লাহ বলে নিলেই তো চলে প্রশ্ন আসতে পারে একে এক আল্লাহরে বলে নিলেই তো চলে হ্যাঁ চলে কিন্তু আমাদের একটা দুর্বলতা কোথায় জানেন আমরা যখন কোনো মানুষের সামনে কোনো কথা বলি সেটা রক্ষা করার ব্যাপারে অন্তরে একটু গরজ বেশি কাজ করে আপনার দিকে তিন বছরের বাচ্চাও যদি তাকিয়ে থাকে আপনি পাপ করতে পারেন না পর্নোগ্রাফি দেখতে গেলে খারাপ জিনিস দেখতে গেলে ভেতরে সংকোচ লাগে হায় হায় তিন বছরের বাচ্চা দেখছে যদি বলে দেয় অথবা বললো না যদি অন্তরে আমার ব্যাপারে খারাপ ধারণা রাখে লজ্জা লজ্জা লাগে কিন্তু রব্বুল্লাহ আলামিন সব দেখেন নাকি দেখেন না তো রব যে সব দেখেন এটা মনে থাকে না তিন বছরের বাচ্চা দেখে এটা নিয়ে বহুত সিরিয়াস আমাদের হালও তেমন আরে আমার উস্তাদ তাকেই আছে আমি কেমন নামাজ পড়ছি দেখবেন নামাজের রঙই চেঞ্জ হয়ে গেছে কিন্তু আল্লাহ সব দেখছেন খবরই নাই নগদ একটা উদাহরণ দেই খেয়াল করলে দেখবেন যেই নামাজে জোরে কেরাত পড়ি ওই নামাজটা একটু দেরিতে শেষ হয় যেই নামাজ আস্তে আস্তে কেরাত পড়ি ওই নামাজটা তাড়াতাড়ি শেষ কেন রে ভাই জোরে কেরাত পড়লেও কোরআন মাজিদ আস্তে কেরাত পড়লেও কোরআন মাজিদ জোরে পড়লে মানুষে যে শোনে এখন যদি বেশি তাড়াহুড়া করি ফরজি গতিতে চলি লোকে কি ভাববে আস্তে আস্তে পড়লে কেউ তো আর শুনছে না শেষ হয়ে গেল আল্লাহ আকবার একেবারে আল্লাহ আকবার মাঝখানে কি হয়েছে না হয়েছে বুঝতেই পারে না এগুলো আমাদের ফাইজলামের হালত একজন মানুষের হাতে হাত রেখে যদি আপনি কথা বলেন আর নিয়মিত সাক্ষাৎ জারি রাখেন ফলাফলকে জানেন আমরা আমাদের বুজুর্গদের কি দেখেছি দেখা হলে সালাম কালাম শেষে প্রথম প্রশ্নই হলো কি রে ইমানের কি হালত আমলের কি অবস্থা নবীর সাহাবিরাও কিন্তু একজন আরেকজনকে দেখলে নিজের ঘরের খবর পরের খবর পয়সার খবর না আগে নিতেন ইমানের খবর তো প্রশ্ন করেন দিলের কি হালত ইমানের কি হালত গোনা থেকে বাঁচতে পারছো তো নেকামল করতে পারছো তো তা যদি না পারি কি অবস্থা হবে বলেন কিছু না বললো মাথাটা কিন্তু নত করে থাকা লাগবে কারণ হুজুরের সামনে বসে কি আর মিথ্যা বলা যায় আর দুর্বলতা তো স্বীকার করে নিতে হবে তখন লজ্জা লাগে এখন একবার দুবার তিনবার বারবার খালি ধরা 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 আর আর আলাদা একটা সরম কাজ করে তখন চিন্তা করে না তাহলে হুজুরের সামনে যাতে ঠিকভাবে জবাব দিতে পারি ভণ্ডামি ছাড়তে হবে এই যে একটা পথ তার জন্য সহজ হলো এটাই হলো মূল কাম্য এটাই হলো মূল বিষয় তাহলে ফায়দা আছে নাকি নাই এমন লোক আমি দেখেছি হুজুরের রুমে ঢোকার আগে যে কোনো বড় হুজুরের রুমে ঢোকার আগে করে আসে হুজুর যাতে আমাকে দেখে অন্য কিছু না ভাবে কারণ করলে অনেক সময় চেহারার মধ্যে চোখের মধ্যেও এর কিছু হালত থেকে যায় যাদের দেখার মতো চোখ আছে তারা অনেক সময় এগুলো দেখতে পারে দেখার মতো চোখ থাকলে দূরের জিনিসও দেখা যায় দেখার মতো চোখ না থাকলে কাছের জিনিস অস্পষ্ট হয় ওমর অমর রদিয়ালন মেম্বারে দাঁড়িয়ে খুদ্া দিচ্ছেন মদিন আর মসজিদের মেম্বারে হঠাৎ চিৎকার করে উঠলে ইয়া সারিয়া আল জাবাল ইয়া সারিয়া আল জাবাল ইয়া সারিয়া আল জাবাল সবাই অবাক হয়ে যাচ্ছে আরে কারে ডাকে সারিয়া সারিয়া তো জিহাদে ময়দানে বহুত দূরে বহুত দূরে আর ওমর মদিনার মসজিদের মেম্বারে দাঁড়িয়ে মোবাইল নাই টেলিফোন নাই ইন্টারনেট নাই মাইক নাই কিচ্ছু নাই তো এখানে বসে সারিয়ারে কমান্ড দিচ্ছে কিভাবে। সারিয়া পাহাড়ের দিকে যাও সারিয়া পাহাড়ের দিকে যাও সারিয়া পাহাড়ের দিকে যাও সবাই অবাক কিন্তু যখন এই সে কাফেলা ফিরে আসলো তারা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো সারিয়া ময়দানে কিছু হয়েছিল বিশেষ হয়েছে তো আমরা একটা পর্যায়ে হেরেই যেতাম হঠাৎ শুনলাম আমিরুল অমরের গলার আওয়াজ ওমর আমাদেরকে বলছিলেন পাহাড়ের কথা তার কমান্ড মেনে আমরা সেই কাজই করলাম আল্লাহ জিহাদে আমাদেরকে পরাজয়ের হাত থেকে বাঁচিয়ে দিলেন জিহাদে জয় দিয়ে দিলেন তো বিশুদ্ধ হাদিস। তাহলে মদিনায় বসে বসে সেখানে কি হচ্ছে কিভাবে দেখলেন কারণ দেখার মতো চোখ আল্লাহ তাকে দিয়েছিলেন দিয়েছিলেন। শিশু মায়ের পেটে বসে কিভাবে কথা কথা বললেন বলার মতো জবান আল্লাহ তাকে দিয়ে আরে মারিয়াম সালাম বেমৌসুমেও ফল কিভাবে খাচ্ছিলেন কারণ সেই নিয়ামত আল্লাহ তাকে দিয়ে দিয়েছিলেন তা আল্লাহ চাইলে সব পারেন কিনা তো মুমিনের দূরদৃষ্টি আল্লাহ দান করেন আল্লাহ দান করেন অনেক সময় আল্লাহ রসুল সাল্লা ক্ষেত্রে কত হাদিস শত শত হাদিস পাবেন সাহাবাই কেরামের চেহারা দেখে অবস্থা দেখেই তিনি বিভিন্ন ব্যাপারে তাদেরকে সতর্ক করে দিয়েছেন সুতরাং এই ব্যয়াত গ্রহণ করার ফায়দা আছে নাকি নাই সেটা সব হোক ব্যাপারে হোক নির্দিষ্ট আমল যেমন জিহাদের বায়াতা ও মোহাম্মদা আলাল জিহাদিমা বকিনা আবাদা আমরা রসুলকে বায়াত দিয়েছি এই মর্মে যতদিন বেঁচে থাকবো ছাড়বো না জিহাদের পথকে একইভাবে কারো অন্য আমলে দুর্বলতা আছে সব ঠিক আছে নামাজে দুর্বলতা ভাই আত যে আমি ইনশাআল্লাহ নামাজ আর ছাড়বো না ফজরই হোক আর এসাই হোক কোনো নামাজ ইনশাআল্লাহ ছাড়বো না আর ও জামাতের সাথে আদায় করব তো এইভাবে বায়াত গ্রহণ করা সুন্নত শাহলিউল্লাহ রহিমাহুল্লার ফত অনুসারে আর অনেক ইমাম বলেছেন মুস্তাহাব কেউ কেউ নিচে নেমে বলেছেন যায়েজ কিন্তু বেদাত বলার সুযোগ নেই কি বলার সুযোগ নাই সুযোগ নাই ভালো করে মাথায় রাইখেন বিশেষ করে যারা আম মানুষ আছেন আম বুঝছেন তো ওই খাওয়ার আম না আম জাম লিচু এটা না সাধারণ মানুষ আর কি যারা আছেন কিছু মানুষ আছেন অসাধারণ অসাধারণ মানে সবসময় দিনই পরিবেশেই থাকেন যেমন মাদ্রাসার হুজুররা তাদের পরিবেশটাই এমন ওই পরিবেশে চাইলেও অধিকাংশ গুনাহ করা যাবে না পরিবেশটাই আলহামদুলিল্লাহ মাদ্রাসার পরিবেশকে নুরানি পরিবেশ না সেখানে থাকলে কি আপনাদের অন্তরে ভালো লাগে না এই মানুষগুলো না সাধারণ যারা আমরা গুনাহের পরিবেশে থাকি আর ফেতনার জামানা ভাই ইমান চোর ঢুকে গেছে সমাজের পরতে এই এইরকম সাধারণ মানুষের জন্য সহবতার ব্যয় যে অনেক উপকারী এমনকি আগের জামানার চাইতে বেশি গুরুত্বপূর্ণ এটা নিয়ে দিমতের কোনো সুযোগই নাই দারালম দেওবন্ধের একাধিক ফতোয়ার কপি আছে আমার কাছে যেখানে স্পষ্টভাবে দারালুম দেওবন্ধ থেকে ওই ফতোয়া দিয়েছে যে এই জামানায় সাধারণ মানুষের জন্য এই বায়াতকে ব্যাপক করে দেওয়া দরকার এই সুন্নতকে ব্যাপকভাবে জিন্দা করা দরকার তাহলে বায়াত গ্রহণ করবেন তো ইনশাআল্লাহ যদি একান্ত কারো বায়াত গ্রহণ করতে না হয় তবে সোহবত লাগবেই লাগবে এই লাইনে কারো ছাড় নাই এতে ব্যক্তি বিশেষের সোহবত হোক অথবা উত্তম পরিবেশের সোহবত হোক কোনো না কোন প্রকারের সোহবত লাগবে ভালো সোহবতে ভালো গুণ মন্দ সোহবতে মন্দ গুণ বাংলায় বলে সৎসঙ্গে অসৎসঙ্গে এই কথা নিয়েও তো কারো দিমত করার সুযোগ নাই সুতরাং যাদের পক্ষে সম্ভব কোন আল্লাহ এমন আল্লাহ যার নিজের নফসের চিকিৎসা হয়েছে চলেন এবং তিনি যে আসলে হকপন্থী বুজুর্গ অন্যান্য হকামাই এটাকে স্বীকার করেন যদি এমন হয় খালি ভণ্ডরাই স্বীকার করে ভালো কোনো মানুষ ছাড়ে আল্লাহওয়ালা বলে না তাহলে তার কাছে যাওয়া যাবে না ইমান বরবাদ হবে একইভাবে কারো কাছে যেতে চাইলে তার অধিকাংশ অনুসারীর অবস্থা দেখবেন এটা জরুরি থানবির আহমেদুল্লা সহ আমাদের বুজুর্গরা বলেছেন কারো হাতে বায়াত হতে চাইলে তার অধিকাংশ অনুসারীকে দেখতে হবে যদি দেখেন তার কাছে আলে মোলামারা যায় মাদ্রাসা তালে বলিমরা যায় দিনের সৈনিকরা যায় এবং অধিকাংশের ইমান আমলের হালত আলহামদুলিল্লাহ আগের চাইতে ভালো হয় তার কাছে যাবেন আর যদি দেখেন তার থেকে আলে মোলামারা দূরে থাকে তালে বলিমরা দূরে থাকে আর তার অধিকাংশ মরিদের অবস্থা ভালো না হয়তো বাটপারি করে না হলে ধোকাবাজি করে না হলে দাগাবাজি করে না হলে বেদাত করে না হলে গালিগালাজ করে না হলে গুন্ডামি করে না হলে দিনের ক্ষতি করে তাহলে ওই রকম পীরের থেকে হাজার হাত দূরে থাকবে পীরের কাছে যাবে মানুষ ইসলামের জন্য সুন্দর অনুসারী হওয়ার জন্য পীরের কাছে তো গ্রুপিং করার জন্য যাবে না পীরের কাছে তো উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করে আলাদা একটা দল যে এই দলই একেবারে হক আর এর বাইরে যারা আছে সবাই দমাতে হবে কোপাতে হবে নামাতে হবে এই রকম ফাইজলামে যাদের ভেতর ঢুকেছে ওদের তো আগে নিজেদের নকশা চিকিৎসা করতে হবে মনে থাকবে তো ইনশাআল্লাহ তো পীর হিসেবে স্বীকৃত হলেই বাংলাদেশে তো আবার পীরতন্ত্র চলে মানে অটো পীর ऑटो आमिर অটোপির অটো বাচ্চা সব কিছু অটো রাস্তায় আবার অটো চলে না অনেক যেমন ঢাকায় অটো চলে অটো সরকার বন্ধ করেছে এটা নিয়ে গতকাল কি মারপিট আমার ঢাকা থেকে বের হতে খবর হয়ে গিয়েছে আর এখানে ঢিল মারে ওখানে পুলিশ টিআরসেল মারে এই হয় সেই হয় অটো ড্রাইভাররা সবাই খেপে গিয়েছে তো রিকশার মধ্যে যেমন অটো ভার্সন আছে তো টমটমের মধ্যে যেমন অটো ভার্সন আছে পীরের লাইন আমিরের লাইন অটো ভার্সন তৈরি হয়ে গিয়েছে তো পীরার ঘরে জন্ম হলে অটো পির তার ঘরে জন্ম হলে অটো পির তার ঘরে জন্ম হলে পির এলেম না না থাকলেও পীর আমল না থাকলেও পীর মুখে ধারে না থাকলেও পীর গায়ে সুন্নতি নিবাস না থাকলেও পীর এমনকি পীর বানান করে কেমনি এইটা বুঝতে না পারলেও পীর তা তা না থাকলেও অটোপির তো রকম কি রাজতন্ত্র নাকি ভাই যে একেবারে রাজতান্ত্রিক দেশে পুরো দেশটা হলো রাজার অ্যাসেট রাজার ব্যক্তিগত সম্পত্তি ও মললে ওর সন্তানে রাজা হবে যোগ্য হোক অযোগ্য হোক ব্যাস এই সিলসিলা চলবে পীরতন্ত্রের মধ্যে রাজতন্ত্র ঢুকে গিয়েছে এখন ফলাফল কি বাংলাদেশে এমন বহুত দরবার আছে আমি নাম নিয়ে নিয়ে বলতে পারবো তবে ভেজাল বাড়াতে চাই না নাম নিচ্ছি না এমন বহুত দরবার আছে যেখানে সময় হকের আওয়াজ উচ্চারিত হতো তাওহিদ এবং সুন্নার প্রচার প্রসার হতো কিন্তু এখন এই বংশানুক্রমিক ভাবে খানদানি ভাবে অযোগ্যদের হাতে ভন্ডদের হাতে পীরত্ব যাওয়ার কারণে পুরো দরবার বেদাতা শিরিকে আক্রান্ত করল হয়েছে এই রকম অটো গিরে বাঁধিতে হবে আর আবার কি নূহ নবীর ঘরে যদি কেনান জন্ম নিতে পারে বোঝেন আরে দুনিয়ার সব পীররা উঠান আর কোনো একজন নবীর পায়ের ধুলারে এক পা উঠান ওই নবীজির পায়ের ধুলার সঙ্গেও তো সব পীরের তুলনা চলে না তা নুহ নবীর ঘরে যদি কেনান হতে পারে সেখানে পীরের ঘরে যে ভণ্ড তৈরি হবে না এই গ্যারান্টি তোরে কে দিয়েছে তো পীরের পুত্র হলেই মাথায় তুলে নাচতে হবে এগুলো কোনো কথাই না তাহলে এই পীর সারা জীবন মানুষের মধ্যে দাওয়াত দিয়েছে কেন ওখানে বংশের মধ্যে দাওয়াত দিত লক্ষ কোটি মরিদ বানাবে কিন্তু পরবর্তী খলিফা মানে উত্তরস্বরী হিসাবে যোগ্য কাউকে বুঝিয়ে না দিয়ে বলবে আমার পরে গদ্দিনেশীন হলো আমার হালাল জাদা মানে হালাল জাদা হওয়াটাই আর বড় গুণ যেহেতু ওর ঔরস থেকে জন্মেছে সুতরাং বাকি সবাই থাকবে তার পায়ের নিচে সে থাকবে সবার মাথার উপরে রকম বংশীয় খানদান পীরদের হাত থেকে নিজের ইমান বাঁচতে হবে হ্যাঁ এখন যদি যোগ্য হয় সেটা ভিন্ন আলাপ যোগ্য হলে ভিন্ন আলাপ হতে পারে না পীর যোগ্য তার ছিল যোগ্য হতে পারে কিনা না আরে ভাই পারে কি না তাহলে আমাদের সমস্যার কিছু নাই মাথায় তুলে রাখেন এমন ব্যক্তি আছেন বাপ ও নবী সন্তান নবী দাদাও নবী ইউসুফ আলী দেখেন তার বাবার নাম কি আরে বাবার নাম কি ইয়াকুব আলী তার বাবার নাম কি তাহলে সন্তান নবী বাবা ও নবী নবী করিম ইবনু করিম বাংলাদেশে দেখেন না যেমন মাওলানা মামুনুল হক সাহেব শেখুল হাদিস মাহফুজুল হক সাহেব শৈখুল হাদিস তাদের বাবা আরে গোটা দেশ যারে আক্রামের জন্য শেখুল হাদিস শাইফুল হাদিসুল আল্লাহ তাহলে পুত্রও কেউ আল্লাহ চমকে দিয়েছেন বাবা কেউ আল্লাহ চমকে দিয়েছেন কিন্তু এরকম রকম কপাল তা সবার হয় না শাইখুল হাদিসের ঘরে যা পয়দা হয়েছে সবার ঘরে তো আর তা পয়দা হয় না অনেক ক্ষেত্রে দেখা যায় বাপ হলো জামানা শ্রেষ্ঠ বলি সন্তান হলো জামানা সবচাইতে বড় বান্ধব নাম নিয়ে বলবো না নাম নিয়ে বললে বহুত ভেজাল আছে যারা আমাদের রক্তের সাথে গাদদারি করেছে যাদের কারণে আমাদের আলমদেরকে জাল পর্যন্ত খাতে হয়েছে আর যারা নিজেদের ধন অর্জনের জন্য গোটা জাতির সাথে গাদদারি করেছে ইতিহাস কাউকে ক্ষমা করে না একদিন ওদের নামগুলো ইয়াজিদ নামের সাথে লেখা হবে আল্লাহ তালা কাউকে কাউকে যোগ্যতা দিয়ে দেন আল্লাহ গোটা খানদানকে কবুল করে নেন মুফতি শফি রহমতুল্লাহ আলী তার সন্তান আল্লাহ থেকে উসমানী কিন্তু এই কবলকে সবার হয় নাকি তো যদি যোগ্য হয় আমাদের আপত্তির কিছু নাই কিন্তু অযোগ্য যদি হয় খালি ঘরে জন্মেছে বলেই তারে মাথায় তুলে নাচার সুযোগ না হয় মনে থাকবে তো ইনশাআল্লাহ হকের জন্য সবাইকে ছাড়া যায় কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না আমার পীর যদি দিনের বাইরে চলে যায় কারণ যে কোনো মানুষ মৃত্যুর আগে গোমরা হতে পারে এ পারে না রব্বানা আল্লাহ তুজে কুলু বানা বা দাই ধা দাই তানা আল্লাহ দোয়া শিখেছে আল্লাহ একবার হেদায়েত দেওয়ার পর আর ভুল পথে নিয়ে যেও না তার মানে যত সম্ভব তা আমার পীর আমার উস্তাদ আমার বাপ এমনকি গোটা দুনিয়া যদি আল্লাহর বিপক্ষে চলে যায় গোটা দুনিয়াকে ছাড়া সম্ভব আল্লাহকে ছাড়া সম্ভব না মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে একজন উস্তাদও ধরা লাগবে একজন শায়েকও ধরা লাগবে একজনের মধ্যে যদি দুইটা পান আলহামদুলিল্লাহ তার এলেমও আছে তার আমলও আছে বেশ তিনি আপনার উস্তাদও হতে পারেন আপনার শায়েখও হতে পারেন যদি এমন হয় না একটা তো আছে আরেকটায় কমতি আছে কোনো সমস্যা নাই ফেতনার জামানত যতটুকু পান সেটাকেই গণেমত মনে করেন এলেম শেখেন একজনের থেকে আর আপনি আমল শেখেন আরেকজনের থেকে ডাক্তারি ক্ষেত্রে আমরা কি করি একজনের থেকে নাক কান গলার চিকিৎসা নেই একজনের থেকে চোখের চিকিৎসা নেই একজনের থেকে মেডিসিনের চিকিৎসা নেই একজনের থেকে চর্ম বিষয়ের চিকিৎসা নেই সমস্যার কিছু নাই একাধিক জনের কাছে যাওয়া যেতে পারে কিন্তু যাওয়া লাগবে এটা মনে রাখতে হবে পারবেন তো ইনশাআল্লাহ আজকে শেষ পরামর্শ শেষ পরামর্শ যার কাছেই যান কেউ আপনাকে পথ চলে দিতে পারবে না পথ দেখিয়ে দিতে পারবে মুর্শিদ শব্দ শুনছেন না মুর্শিদ মানে কি যিনি পথ দেখান পথ প্রদর্শক পথ চলে দেন না কেউ যদি কারো পথ চলে দিতে পারত আমার নবীজি অন্তত খাজা আবু তালেবের পথ চলে দিত কারণ আবু তালেবের মৃত্যুর সময় নবী চেষ্টা চালাচ্ছেন চাচা ও চাচা একটা বা একটা খালি কালেমা পড়েন দায়িত্ব নিচ্ছে আল্লাহর কাছে সাফাত সুপারিশ করবো আপনার জন্য কালিমা আসফা আলে কাবি হাইন্দাল্লাহ চাচা কালেমা পড়েছিলেন আরে পড়েছিলেন আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন প্রেক্ষাপটে ইন্নাকা লা তাহদি মান আহাববতা আল্লাহ যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না হেদায়েত আল্লাহর হাতে আল্লাহ যাকে চান একমাত্র তাকে হেদায়ত দেন সুতরাং কোন পীর সাহেব কোন উস্তাদ সাহেব কোন আলেম সাহেব তার শিষ্য হওয়া তার সাগরেদ হওয়া তার মরিদ হওয়ার এই একমাত্র কামিয়াবি মনে করবেন না এটা পথের শুরু পথের শেষ না শুরু আর শেষ বুঝেন তো আরে শুরু আর শেষ বুঝেন তো পথের শুরু পথের শেষ না দিন আল্লাহ জিজ্ঞেস করবে না বান্দা কার সাগরে ছিলি বান্দা কোন দরবারের মুড়ি ছিলি এরকম কোনো প্রশ্ন আছে নাকি কবরে তিন প্রশ্ন কেয়ামতে পাঁচ প্রশ্ন সব প্রশ্ন আল্লাহ ফাঁস করে দিয়েছেন আল্লাহ ফাঁস করে দিয়েছেন কবরের তিন প্রশ্ন আপনারা জানেন হাসরের পাঁচ প্রশ্ন আপনারা জানেন তো দুনিয়াতে পথ দেখিয়ে দিতে পারবে আলেমরা পথ দেখিয়ে দেয় ওয়াইজরা পথ দেখিয়ে দেয় দায়রা পথ দেখিয়ে দেয় উস্তাদরা পথ দেখিয়ে দেয় বাবা সন্তানকে পথ দেখিয়ে দেয় কারো পথ কেউ চলে দিতে পারে না প্রত্যেকের পথ নিজেরই চলতে হয় কেন বললাম জানেন বাংলাদেশের অধিকাংশ মানুষ মরিদ হয়ে মনে করে জান্নাতের টিকিট পেয়ে গেছি আর অনেক জায়গায় তো বছরে আসবি একদিন গরু দিয়া যাবি আর পকেটটা ভরে দিয়ে যাবি আমার দিলটাকে সর্বদা খুশ রাখবি বিনিময়ে তোরে জান্নাতের টিকিট দেব কেউ দেবে টিকিট কেউ দিবে অন্যান্য জিনিস কেউ তো ডাইরেক্ট ঘোষণা দিবে লাখ লাখ হুজুরের সামনে আপনি তো জান্নাতই তুই নিজে জান্নাতি কিনে গ্যারান্টি তো তুই দিতে পারবে না আর আরেকজনের থেকে খালি ডিম বিরিয়ানি খাই দিবে জান্নাতে ভাবটা এমন জান্নাতের চাবি আল্লাহর হাতে দিয়েছে যারে মনে চায় পারবে আরে জান্নাত কি আল্লাহ কারো কাছে বন্ধক দিয়ে রেখেছেন নাকি যারা মনে চায় তাতে তারা সিট দিবে এই সমস্ত ভন্ডামি ছাড়তে হবে আমার দলে আসলে জান্নাত পাওয়া যাবে আমার কাছে এসে মরিদ হলে জান্নাতে টিকিট দেওয়া হবে এগুলোকে ভণ্ডামে ছাড়া কিছু বলে না এমন পীর আছে এ বাংলাদেশে আছে আমাদের রাজবাড়িতে আছে যারা এগুলো বলে তাদের দরবারে গেলে জাহান নামে যাওয়া লাগবে না সেখানে কেউ মারা গেলে বুকের মধ্যে সাজারা পাক দিয়ে দেয় সাজারা পাক বুঝেন না পীরের নাম তার পীরের নাম তার পীরের নাম তার পীরের নাম তার পীরের নাম এভাবে দিয়ে দেয় কেন এটা হলো আইডি কার্ড যখন মনকান্নাকে আসবে এটা দেখে ডরা আসবে হায় কারে ধরলাম কার কাছে আসলাম এই কবর থেকে দূরে থাকতে হবে সরি স্যার আপনি মাইন্ডে নিয়ে আন না বিচার দিয়ে না নাইলে আমার চাকরি যাবে আমার খবর আছে এর জন্য সারা জীবন ভয়ে থাকে কোনো ভেদি করা যাবে না না হলে মরার পর সাজারা পাওয়া যাবে না এরকম কোনো ব্যাপার সাপার আছে নাকি এমন একজনের বইও আমি পড়েছি যে বইয়ের মধ্যে লিখেছে আমি তাবুটা নিয়ে দিব জাহান্নামের উপরে আমার কোনো মরিচ যদি এখানে আসার হালত হয় ফেরেস্তা নিয়ে আসতে চায় আমি ওরে পড়তে দিব না ধৈরা ছুইরা আমার জান্নাতের মাঝে এগুলো বিশ্বাস করেন নাকি আপনারা তো নিজের পথ নিজে চলতে হবে পথ চলার জন্য সবচাইতে বেশি যে কাজটা করতে হবে সেটা হল আল্লাহর জিকির আল্লাহর জিকির আল্লাহর জিকির আল্লাহর জিকির না করে কেউ আল্লাহর বলি হয় নাই আল্লাহর জিকির না করে কেউ হেদায়তের পথে চিরকাল অটল অবিচল থাকতে পারে নাই যে জিকিরই হোক সর্বোত্তম জিকির কোরআন তেলাওয়াত যারা হাফিজ সাহেব আছেন আর কিছু লাগবে না খালি কোরআন তেলাওয়াত খালি কোরআন তেলাওয়াত খালি কোরআন তেলাওয়াত করেন এরপরে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ কে না পারে কালিমা জিকির করে করেন করেন জিকির করতে করতে যদি জিব্বারে ভেজিয়ে রাখতে পারেন আল্লাহ আপনার দিয়ে বলবেন সব জিকির যত বেশি করবেন মুখ দিয়ে গুনাহের কথা তত কম হবে গিবতের কথা শিকায়তের কথা মিথ্যা গান সব কিছু কম হবে আর মুখ দিয়ে জিকির করবেন হাত দিয়ে গুনা করবেন এটা আপনার বিবেকে সায় দিবে না তো জিকির এমন একটা আমল অন্তরে এখলাস আনবে অন্তরে খুশু খুশু আনবে গুনাহের পথ ছাড়া আপনার জন্য সহজ করবে সুতরাং জিকির শুধু সাপ্তাহিক আর মাসিক বলে কথা না হার হামেশা উঠতে বসতে চলতে ফিরতে যখনই কোনো জরুরতে নাই তখনই জিকির করতে হবে মনে থাকবে তো ইনশাআল্লাহ সর্বোত্তম জেকির কি কোরআন তেল হাফিজ সাহেবদের জন্য এর চাইতে উত্তম কিছু হয় না হাফেজ যে হুজুর রহমতুল্লাহ আলেই তার শান ছিল এটা আমরা কারাগারের মধ্যেও দেখেছি আগের বুজুর্গদের কথা রাখেন বলবেন হুজুর ওল্ড ইজ গোল্ড আগের যুগ ভালো ছিল এই যুগ সব খারাপ আমরা কারাগারে নিজেরা দেখেছি অন্যদের শুনে শুনে বলা লাগবে না আমার পাশের সিটে যেই হজরত থাকতেন টানা আট মাস পাশাপাশি বিছানায় থেকেছি এমন কোনো সপ্তাহ যেতে দেখি নাই যেই সপ্তাহে নামাজে দাঁড়িয়ে একাধিক খতম দেন নাই দিন নাই রাত নাই এমনকি রাত্রে ঘুম বাংলাও দেখি আল্লাহর বান্দা দাঁড়িয়ে আছে আর কোরআন পরেই যাচ্ছে পরেই যাচ্ছে পরে যাচ্ছে হাফেজ হয়েছে জেলে বাইরে না হাফেজ হয়েছে জেলখানায় বসে আর এত তেলাও এত তেলাও এত তেল আমার জীবনে আমি দ্বিতীয় কাউরে দেখি না এত বেশি তেলাওয়াত করে আর খালি শুক্রিয়া দেখো আল্লাহ জেলে আনছে এটাও শুকরিয়া কারণ বাইরে সুযোগও পেতাম না বয়স হয়েছে আপনারা তো ছোট বয়সে হাফেজ হয়েছেন আমাদের বলতো আপনাদের তো ইয়াদ ভালো থাকবে আমরা তো বুড়া বয়সে হাফেজ হয়েছি ব্যবহারিত এত থাকে না এই যে আল্লাহ জেলে রেখেছে এটাও বহুত শুকরিয়া এই যে সারাদিন জপসি আর জপসি আর জপছি আরে আল্লাহ যদি চা ইনশাআল্লাহ কোরআনতে লাওয়াতে চাই চাইতে উত্তম কি হতে পারে একাধিক জন আছে একাধিক জন এই আপনাদের পাশেই তো বিবারিয়া লাখাই শেষ তো একজন বক্তাও তো আছেন যিনি জেলখানায় বসে হাফেজ হয়েছেন একজন ইলম মাসে জামাই ছাত্র দাওরাই হাদিস পরে নাই কিন্তু জেলে গিয়েছে লম্বা টাইম থেকে আমাদের পাশাপাশি রুমে আমরা চোখের সামনে দেখেছি পুরো তিরিশ পারের হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ তো কোরআনের সাথে যে সম্পর্ক করতে পেরেছে সিনার মধ্যে কোরআন ধারণ করতে পেরেছে তার আর কি লাগে যেই বুকে কোরআন থাকে ওই দেহ কখনো পড়বে না

তাহলে অন্তরিকরণ ধারণ করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ একটা আয়াত যদি নতুন শিখতে পারেন যা পারেন তো পারেনি নতুন একটা আয়াত শিখতে পারেন এক আয়াত মানে একটা দিন একটা 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 করে আয়াত উপরে জান্নাতে উঠতে উঠতে থাক থাক আর যত বেশি পড়বেন তত উপরের জান্নাতে যাবেন ইনশা আল্লাহ সর্বশেষ যে আয়াতে গিয়ে থামবেন সেটা হবে আপনার জান্নাত আজকে থেকে নেমে যান ইনশাআল্লাহ আল্লাহ যতটুকু পারি পুরো তিরিশ পারা না পারি যতটুকু পারি কোরআনের এর সম্পর্ক করবই করব ইনশা রাজি আছেন তো সবাই আল্লাহ আমাকে আপনাদেরকে সবাইকে তৌফিক দান করুন আর অবসরটাই সারা দিন হয়তো কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে না তো জবান বন্ধ রাখেন না হয়তো দূর শরীফ পড়েন না হলে আস্তাগফিরুল্লাহ যে কোনো ইস্তেগফার পাঠ করেন না হলে সুবহানাল্লাহ হোক আলহামদুলিল্লাহ হোক আল্লাহু আকবার হোক একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ এমন এক গাছ দিবে ৫০০ বছর ঘোড়া দিয়ে দৌড়ালো ওই গাছের ছায়া শেষ হবে না তো যদি এত বড় গাছ পান তো জান্নাতেই তো পাবেন তার মানে জান্নাতটাও তো এতটুকু বেড়ে যাবে ইনশা আল্লাহ সুতরাং জিকির আর জিকির আর জিকির আর জিকির জান্নাত যেতে একটা ওষুধই যথেষ্ট সর্বদা আল্লাহর জিকিরে ডুবে থাকবেন একেবারে সহজে 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 জান্নাতে চলে যাবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করুক আল্লাহ তালে মাদ্রাসাকে কবুল করুক আচ্ছা আমরা সবাই না উঠি একটা মিনিট সময় দেই মাদ্রাসার খেদমতি কেউ না উঠি একটু বসি এত সময় বসলাম এক মিনিট বসলে লস হবে না একটা মাদ্রাসার পক্ষ থেকে এই মাহফিল যারা উঠছে বসায় দেন সবাই তালেবুলিল এখন আপনাদের সামনে যাবে প্রত্যেকে আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিয়েছেন কারো পকেট খালি থাকলেও টেনশনের দরকার নেই তাও বসে থাকেন কিন্তু মাদ্রাসার খেদমত